আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চারতলায় সেমিনার রুমে 9ই অগস্ট শুক্রবার উদ্ধার হয়েছিল অভয়ের দেহ। সেই সময় সেমিনার রুমের বাইরে একটি দেওয়াল ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। প্রমাণ লোপাটের চেষ্টার জন্যেই নাকি দেওয়াল ভাঙা হয়েছিল, এই অভিযোগ ওঠে। এবার সেই সংস্কারের দায়িত্বে থাকা রাজ্য সরকারের পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, রবিবার 1 সেপ্টেম্বর দুপুর 3টের সময় ডেকে পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালের দায়িত্বে থাকা পিডব্লিউডি তথা পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার সুমন্ত্র চক্রবর্তীকে। নির্ধারিত নথি নিয়ে তাকে দেখা করতে বলা হয়েছে। যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে তিনি ইলেকট্রিক্যাল বিভাগের দায়িত্বে থাকা অফিসার, সুতরাং এটা দেওয়াল ভাঙা সংক্রান্ত বিষয় নাও হতে পারে। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে একটি সিট গঠন করেছিল কলকাতা পুলিশ। পরবর্তীকালে সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে চলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিসিবিআই এর হাতে। সম্ভবত সেই আর্থিক অনিয়মের তদন্তের সূত্রে সুমন্ত্র চক্রবর্তী নামে ওই অফিসারকে তলব করা হয়েছে। যদিও দেওয়াল ভাঙার বিষয়টা নিয়ে বিতর্ক উঠতেই তৎকালীন তদন্তকারী সংস্থা কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় যে দেওয়াল ভাঙার সঙ্গে সেমিনার রুমের তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কারণ সেমিনার রুমের বাইরে একটি দেওয়াল ভাঙার কাজ হয়েছে, সেমিনার রুমটি অক্ষতই রয়েছে। যদিও বিতর্ক শুরু হতেই বন্ধ করে দেওয়া হয় হাসপাতালে সেমিনার রুমের বাইরে দেওয়াল ভাঙার কাজ, কিন্তু যখন হাসপাতালের একই ফ্লোরে এত বড় একটি ঘটনা ঘটে গেল, তখন কার নির্দেশে দেওয়াল ভাঙার কাজ হয়েছিল সেই বিষয়টা নিয়ে আরও তথ্য পেতে চাইছে সিবিআই। আর সেই কারণেই রাজ্য সরকারের পূর্ত দফতরের এই ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে, সেই সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। আরজিকর কাণ্ডে এবার ওই হাসপাতালের একজন সরকারি কর্মীকে ডেকে পাঠালো সিবিআই, যেটা সূত্রের দাবি পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডির অর্থাৎ পূর্ত দপ্তরের একজন ইঞ্জিনিয়ারকে এবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কর্মরত ওই অফিসার, তার নাম সুমন্ত্র চক্রবর্তী, তাকে তলব করা হয়েছে সিবিআই তরফে জিজ্ঞাসাবাদের জন্য আরজিকর কাণ্ডে। যেটা জানা যাচ্ছে যে তিনি আরজিকর হাসপাতালে পোস্টেড ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের, তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে রয়েছেন সুমন্ত্র চক্রবর্তী। তিনি যেহেতু আরজিকর হাসপাতাল পোস্টেড ছিলেন, তাকে এবার ডেকে পাঠানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আজ রবিবার বিকেল 3টের মধ্যে তাকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সঙ্গে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে আজকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তাকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে ওই আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে থার্ড ফ্লোরে যে সেমিনার রুম রয়েছে তার উল্টো দিকে একটি দেওয়াল ভাঙা হয়েছিল, তা নিয়ে বিস্তর জলঘোলা বিতর্ক হয়েছিল এবং প্রশ্ন উঠেছিল এবং বলা হচ্ছিল বা অভিযোগ করা হচ্ছিল যে ক্রাইম সিন ট্যাম্পার করা হয়েছে এবং ওটা কেন ভেঙে ফেলা হলো, তাই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন উঠেছিল। এবং যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দেয় বা কলকাতা পুলিশও জানায় যে ক্রাইম সিন কিন্তু কোনোভাবে ট্যাম্পার করা হয়নি, কারণ ক্রাইম সিন সেমিনার হলের ভেতরে রয়েছে এবং সেটা অক্ষত রয়েছে। সেমিনার হলের বাইরে উল্টো দিকে একটি ঘরের দেওয়াল ভাঙা হচ্ছিল এমনটাই দাবি করা হয়েছিল, কিন্তু কে সেই নির্দেশ দিয়েছিলেন, সেই দেওয়াল কি জন্য ভাঙা হয়েছিল, এই দেওয়াল ভাঙার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা জানতে চাই সিবিআই। এবং এই তদন্তের জন্য সেটা অত্যন্তভাবে জরুরি, কারণ যখন এই ঘটনা চলছে গত শুক্রবার 9ই অগস্ট যখন দেহ উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের, তারপর যখন সেখানে কলকাতা পুলিশের গোয়েন্দারা সেখানে তদন্ত চালাচ্ছেন, সেই দিন থেকে আচমকা কাজ শুরু হয়, থার্ড ফ্লোরে একটি দেওয়ালে ভাঙার কাজ শুরু হয় এবং পরদিন সেই কাজ চলে। এবং সে যেটা অভিযোগ উঠেছিল যে এই এই ধরনের একটা অপরাধ ঘটনার পর কি করে সেই ফ্লোরেই ক্রাইম সিন থেকে ঢিল ছোড়া দূরত্বে
এরকম ধরনের ভাঙা ভাঙির কাজ চলতে পারে? যদি হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছিল যে একটা রেনোভেশন ওয়ার্ক স্টার্ট হয়েছিল এবং তার জন্য, কিন্তু যেটা প্রশ্ন উঠছে, যেদিন এই দেহ উদ্ধার হয়েছে এই এই খুনের ঘটনার পর পরে কেন ওই একই ফ্লোরে মিস্ত্রিদের ঢুকতে দেওয়া হলো বা তাদেরকে কাজ করতে অ্যালাউ করা হলো? কাজটা কি কয়েকদিনের জন্য স্থগিত করে রাখা যেত না? কারণ যে সময় কলকাতা পুলিশ তদন্ত চালাচ্ছে সেই সময়ই ওই ফ্লোরেই মিস্ত্রিরা দেওয়াল ভাঙার কাজ চালাচ্ছে। এই নিয়ে জুনিয়র ডাক্তাররা বা আন্দোলনকারী চিকিৎসকরা প্রশ্ন তুলেছিলেন এবং অভিযোগ উঠেছিল যে এভিডেন্স ট্যাম্পার করার জন্য ওই দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে। এবং যদিও এর মুখে হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দেয় যে এভিডেন্স ট্যাম্পার করা হয়নি, কারণ এভিডেন্স রয়েছে সেমিনার হলের ভেতরে, প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন কিন্তু সেমিনার হলের ভেতরে এবং তার বাইরে দেওয়াল ভেঙে ফেলার সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই বলে সাফাই দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশও বারবার দাবি করেছে যে ঘটনাস্থল একেবারে অক্ষত রয়েছে, কারণ সেখানে কিন্তু মিস্ত্রি দেওয়ালও করা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন একটা এত বড় ঘটনার, এত বড় অপরাধ ঘটনার তদন্ত চলছে, দেশ জুড়ে সারা ফেলে দিয়েছে, সেই সময় ওই থার্ড ফ্লোরে মিস্ত্রিদের কাজ করতে দেওয়া হলো কেন? এটা কি শুধুই মাত্র কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? তা নিয়ে এবার ঘেটে দেখতে চাই সিবিআই। তদন্তের আওতায় আনা হয়েছে পূর্ত দপ্তরকে এবং পূর্ত দপ্তরের অধীনেই থাকে এই ধরনের কাজ, যারা বিল্ডিংয়ের এই ধরনের কাজ করে থাকেন তারা পূর্ত দপ্তরের নির্দেশে যেহেতু করেন, ফলে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই কারণেই আরজিকার হাসপাতালে পোস্টেড ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমন্ত্র চক্রবর্তী, তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কার নির্দেশে সেদিন ওর কাজ শুরু হয়েছিল, সেই নির্দেশ কবে দেওয়া হয়েছিল, এই ঘটনা ঘটে যাওয়ার আগে থেকে নির্দেশ ছিল নাকি ঘটনার পরে তড়িঘড়ি নির্দেশ দেওয়া হয়, সেই বিষয়গুলো জানা প্রয়োজন। পাশাপাশি এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা উন্মোচনে ওই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই, যে জন্য আজ রবিবার দুপুর তিনটের মধ্যে তাকে আসতে সিজিও কমপ্লেক্সে সমস্ত নথিপত্র নিয়ে আসতে নির্দেশ দিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চারতলায় সেমিনার রুমে 9 আগস্ট শুক্রবার উদ্ধার হয়েছিল অভয়ের দেহ। সেই সময় সেমিনার রুমের বাইরে একটি দেওয়াল ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তথ্য প্রমাণ লোপাটের জন্যই নাকি ওই দেওয়াল ভাঙা হয়েছিল সেই অভিযোগ ওঠে। এবার সেই ডিপার্টমেন্টের এক ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।